So hello guys, good evening and welcome back to my YouTube channel. So কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। So finally 3rd October চলে আসলো, দেখতে দেখতে আমাদের চ্যানেলের এক বছর হয়ে গেল আর আজকে হচ্ছে আমার বার্থডে। এই বার্থডে বলা স্টাইলটা তোমাদের সবার খুব ভালো লেগেছিল, জানি জানি, তার জন্যই আজকে বললাম। সো দেখতে দেখতে গাইস এক বছর চ্যানেলের কেটে গেল, জাস্ট বিশ্বাসই হচ্ছে না আমার। বাট বিশ্বাস করতে হবে, জলের মতো দিন বয়ে যাচ্ছে, আর কি বলবো আমি। সো যাই হোক, আজকে বার্থডের দিনও মানে শান্তি নেই জীবনে, আর আমাদের থেকেও ডবল শান্তি নেই কলেজওয়ালাদের। মানে আজকের দিনেই মানে অনলাইন এক্সামটাকে শুরু করতে হলো, মানে 3rd October থেকে অনলাইন এক্সামটা শুরু করতে হলো। এর জন্যই কম্পিউটারের সামনে এই যে এত পেপার টেপার বসে বসে লিখলাম, আর কি বলবো তোমাদেরকে বলো। উফ বাবা, মানে হাঁপিয়ে গেলাম বলতে বলতে। বাট যাই হোক আর তাই হোক, বার্থডে তো বার্থডে হতা হয় বস। আমি পরীক্ষাটা দিয়ে উঠলাম আর সিরিয়াসলি ওয়েট করছি কখন লাঞ্চ টাইম আসবে আর ভালো মন্দ খাবো। বাট তারও আজকে উপায় নেই, আজকে স্যাটারডে আর স্যাটারডে আমাদের ভেজ চলে। বাট নো অসুবিধা, আমার ভেজ খেতে খুব ভাল লাগে। দেখা যাক আমার মাম্মিজি কী বানিয়েছে, ভালো ভালো পাকোয়ানি বানিয়েছে আমার মনে হচ্ছে। সো আর বেশি দেরি না করে চলো যাওয়া যাক লাঞ্চের জন্য, খুব কিনে হয়ে গেছে। বাট যাই হোক, আরেকটা জিনিস যেটা বলার তোমাদেরকে, সেটা হচ্ছে তোমাদের খুব 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 থ্যাংক ইউ, 300 সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে হয়ে গেছে। এরকমভাবেই সাপোর্ট করো আর আমি এরকম ভিডিও বানিয়ে যাব, চেষ্টা করব। সো যাই হোক, এটাই বলার ছিল। সো গাইস, তোমরা দেখলে এত কিছু খাবার, মানে সিরিয়াসলি মানে আমার যা লোভ লাগছে না দেখে, মনে হচ্ছে পুরো নিজে এত খাবার শেষ করতে পারবো না। কতগুলো আইটেম এখানে, বাটার পনির, তারপরে হচ্ছে পটলের মালাইকারি, ডাল, পায়েস, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, মানে কত কিছু কি বলবো তোমাদেরকে। বাট যাই হোক চলো খাবারটা এবার স্টার্ট করা যাক, আর সিরিয়াসলি পাচ্ছি না। আর হ্যাঁ, এবার হয়তো ভাবছি যে বার্থডের দিন কেন আমি নিরামিষ খাচ্ছি, বাট আজকে শনিবার, তো এবার আমি এগুলো মানি যে শনিবার নিরামিষই খাবো, সানডে আবার নয় মাংস বা অন্য কিছু একটা খাবো। সো এটাই ব্যাপার। সো চলো খাওয়াটা এবার শুরু করা যাক। সো আলু ভাজা হচ্ছে আমার ফেভারিট, তো ওটা দিয়ে চলো স্টার্ট করা যাক। এই জাস্ট খেয়ে উঠলাম আর খেয়ে উঠে মানে মানে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। এত সুন্দর সুন্দর খাবার, আমি কি বলবো তোমাদেরকেও, যদি একটু ক্যামেরার ভেতর থেকে দিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। বাট যাই হোক, তোমাদের লোভ লাগলো তো, লাগলো তো, জানি জানি লোভ লাগবে। সো যাই হোক, কি আর করব, বাড়ি বসে বসে দু একটা ফ্রেন্ডের সাথে চ্যাট করছিলাম। বার্থডের দিনই তো এমন একটা দিন যে নিজেকে একটু সেলিব্রিটি সেলিব্রিটি টাইপের ফিলিং লাগে। সো ওটা একটু এনজয় করছিলাম আর আগের বছরের ব্লগটা দেখছিলাম, কি সুন্দর আমরা কেক ফেক কেটেছিলাম, হল নাইট ঠাকুর দেখেছিলাম, আর এবছর দেখো কি আর বলবো। সো যাই হোক, তোমরা যদি এই ব্লগটা না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লিজ গিয়ে একবার চেক আউট করতেই পারো, আশা করি তোমাদের ভাল লাগবে। সো আর কি, আর বিকেলে যদি কোথাও যাই তোমাদের অবশ্যই নিয়ে যাবো। সো এটাই। সো হে গাইস, গুড ইভিনিং, আমি এই বুলবুলকে নিয়ে একটু বেরালাম। এখন আমি শুভম আর রিয়ার সাথে একটু ডাকবাংলো দেখা করতে যাচ্ছি। সো একটু মোটো ব্লগিংও করছি, আশা করি তোমাদের ভাল লাগছে। সো এনজয় করো, আমি এবার চুপ করে যাচ্ছি। সো গাইস, বেসিক্যালি এখানে আমি হৃদয়পুর চলে এসেছি, বাট কপাল খারাপ হলে যেটাই হয়, বৃষ্টি চলে এসছে আর আমি মাথা চুলকাচ্ছি শেডের তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বৃষ্টি কমলে তারপরেই যাব আর কি।
রিয়ার শুভম মিলে গিয়ে কেকটা কিনে এনেছে, কেকটা কাটবো। আর এখান থেকে রিয়া চলে এসছে। রিয়া তুমি কি বলতে চাও? হাই, কি বলবো, আমি বলতে চাই আন্টি বল কপালে ঘা পোছা কর, কেকের মধ্যে পড়বে। তো এরা এই যে কেকটা কিনে এনেছে, যেটাকে ওরা একটা ক্যান্ডেল জ্বালাতে পারছে না, নে জ্বালানো একটু স্ট্রাগল কর দেখি। সবাই জ্বালিয়েছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখানে এত ফাইনাল এত চাকরি করার পর এখানে কাটবো আমি। কিন্তু হাততালি ফাততালি দে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ব্লগার, হ্যাপি বার্থডে ওনলি 300 সাবস্ক্রাইবার, হ্যাপি বার্থডে নিজে মুখে খুশে নে। সবাই মাফ কর, কে আগে খাবি হাত তোল, তুই আগে নিজে মুখে খা। সো গাইস, এখানে আমরা একটা পিৎজা অর্ডার দিয়েছি আর এটা খাওয়া হয়ে যাওয়ার পরই বাড়ি পালাবো আমি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। সো লেটস ইট। সেখানে শিমুল চলে এসছে, দেখতে পাচ্ছ শিমুল তুই কিছু বলতে চাস? সো হে গাইস, ফাইনালি শুভম রিয়ার সাথে দেখা ফেকা করে এই বাড়িতে ফিরলাম, আর ফিরতে না ফিরতেই শিমুল চলে আসলো। শিমুল চলে আয় ক্যামেরার ভেতরে। হাই, মালটা খুব লজ্জা ফজ্জা পায় বাট এখন আর লজ্জা পাচ্ছে না। সো এবার মা বাবা একটা সারপ্রাইজ কেক ফেক প্ল্যান করে রেখেছে, কেকটাকে কাটবো খাবো, তোমাদের সব দেখাচ্ছি। ব্লগটা এনজয় করছো তো? সো করবে করবে করবে। সো শুধু এখানে আমি আর শিমুল নেই, এখানে আরো সনাতন ঋতিকা আছে, নিয়ে 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 ওখানে এরাও আছে। সো এবার চলো আমরা কেকটা কাটি। সেখানে আমি কেকটা কাটার জন্য এতই বিজি হয়ে পড়েছিলাম, আমি জাস্ট ক্যান্ডেলে ফু দিতে ভুলে গেছি। গাইস, আমি আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে হচ্ছে 11:30, 12 বাজতে যায়। এই শিমুল একটু আগে বাড়ি গেল আর আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। ব্যাপারটা হচ্ছে আজকের বার্থডেটা মানে যেমন ফালতুভাবে স্টার্ট হয়েছিল, এই অনলাইন এক্সাম, তারপরে এই PDFটা আপলোড করা ওয়েবসাইটে, মানে আমার তো হচ্ছিলই না। বাট যাই হোক তাই হোক করে হলো। তারপরে হচ্ছে মানে নাজেহাল হয়ে গেছিলাম, মানে কি বলবো, এক কথায় পুরো একদম ফালতু যাচ্ছিলো সকাল থেকে। বাট ওই যে লাঞ্চের পর থেকে মানে টাইমটা শুরু হলো, কি বলবো, মানে মায়ের হাতের এত সুন্দর রান্না খেলাম, তারপরে একটু খেতে উঠে একটু রেস্ট করলাম, তারপরে শুভম রিয়া ওদের সাথে দেখা করতে গেলাম রিয়াদের বাড়িতে, মানে বেশ ছাদে বসে কেক ফেক কাটলাম, বৃষ্টি হচ্ছিলো বাইরে, মানে আমি তোমাদের মানে কি বলবো, মানে খুব সুন্দর লাগলো। রিয়া আর শুভম খুব থ্যাংক ইউ গাইস। সো তারপরে বাড়ি এসে দেখি মা বাবা নাকি আরেকটা কেক, মানে সারপ্রাইজ বার্থডে কেক প্ল্যান করে রেখেছে। মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে বাবা কখন গেলো, কখন কেক কিনে এলো, আমি কিচ্ছু জানলাম না, মানে কি বলবো। তারপরে ওই কেকটাও কাটলাম, শিমুল আসলো, ঋতিকা, দেবশ্রী, সনাতন, সংকেত, মানে সবাই ভিডিও কলে ছিল, মানে খুব মজা হলো, একসাথে সবাই মিলে মজা করলাম, কেক কাটলাম, মানে আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। মা বাবা,
শিমুল সনাতন হর্ষ সংকেত দেবশ্রী ঋতিকা সনাতন সবাই খুব খুব থ্যাংক ইউ এই বার্থডেটা আমাকে মানে এত সুন্দর এত স্পেশাল করে দেওয়ার জন্য। বাট হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটাই কথা বলবো, আমি কোনোদিন ভাবিনি যে এই 2020 মানে এত সুন্দর আমার বার্থডেটা কাটবে। কারণ মানে আগের বছর যে এত সুন্দর কেটেছিল, মানে আগের বছর তো আমি কলকাতাতে ছিলাম, মানে মাসির বাড়িতে ছিলাম, কেক কেটেছিলাম, তারপরে হোল নাইট ঠাকুর দেখেছিলাম, মানে ওটা একটা আলাদা মজা ছিল। হ্যাঁ, সো এবার যে মানে এত সুন্দর কাটবে আমি কোনোদিন আইডিয়াই করতে পারিনি। বাট যাই হোক, খুব সুন্দর কাটলো, মা বাপি খুব খুব থ্যাংক ইউ, শিমুল সনাতন হর্ষ ঋতিকা দেবশ্রী তোদের সবাইকে খুব থ্যাংক ইউ, এরকমভাবেই তোরা আমার পাশে থাকিস। আর শুভম রিয়া তোদেরকেও খুব থ্যাংক ইউ। সো এটাই বলার ছিল আজকে। আর যারা যারা আমাকে উইশ করেছে, আমি যদি কারোকে উইশ মানে থ্যাংক ইউ বলতে ভুলে যাই বা অন্য কিছু, বা প্লিজ আমাকে মাফ করে দিও। তো এটাই একটা ছোট্ট ব্লগ বার্থডের দিনে বানিয়ে ফেললাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখতে দেখতে তো গাইজ এক বছর হয়েই গেল, আরও অনেকটা আমাদের যেতে হবে, তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই যাব। আর এটাই বলার ছিল, আর এই অবধি থাক তাহলে আজকে। তো আমি থাকবো, তোমরা থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সো টাটা, স্টে হোম স্টে সেফ, জয় মহাকাল। তো গাইস এখানে শিমুল কেকটা খাচ্ছে, দেখো পুরো মনে হচ্ছে বিমল খাচ্ছে।